নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ডিম আর দুধ দিয়ে অমৃত স্বাদের একটা পুডিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব। প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা আমার মতো একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আর এটা বানানো খুবই সহজ। তাহলে চলুন আজকের এই ডিম আর দুধ দিয়ে পুডিংয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে পুডিংটা বানাবো তার জন্য দেখুন আমি এখানে দুটো ডিম নিয়েছি। বেশি ডিমের দরকার নেই, দুটো ডিম হলেই হবে। আর পুডিংটা যদি আপনারা বেশি বানান তাহলে কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশি করে নেবেন। তো যাই হোক, এবার একটা পাত্র আমি নিয়ে নিলাম। প্রথমে ডিমটাকে আমি ফাটিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো চিনি। চিনিটাকে দেখুন আমি প্রথমে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই চামচে 3 চামচ চিনি এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু নর্মাল চিনি এখানে ব্যবহার করতে পারেন। এই 3 চামচ দিয়ে দিলাম। এবার ব্লেন্ডারের মাধ্যমে চিনি আর ডিমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। চিনি আর ডিমটাকে যত ভালোভাবে ব্লেন্ড করবেন, আজকে যে পুডিংটা বানাবো দুর্দান্ত খেতে হবে। একবার আমার মতো এই পুডিংটা না বানালে এটা কতটা সুন্দর খেতে হয় বুঝতেই পারবেন না। একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এইভাবে কন্টিনিউ কিন্তু এটাকে আমি নাড়তে থাকবো। এইভাবে নেড়ে নেড়ে দেখবেন ডিমের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এটা ব্লেন্ড করার পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হবে। ডিমটাকে দেখুন আমি 10 মিনিট ধরে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে যাই। কালারটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। তো এইরকমই হবে। এবার দেখুন এরকম একটা পাত্র নিয়েছি, এই ডিমটাকে আমি মেপে নেব কতটা হয়। এটা মেজারমেন্ট করা খুবই দরকার। এই দেখুন ডিমটা রয়েছে এই বাটির সামান্য একটু কম। তো এই বাটির মাপ করে ব্লেন্ড করে নেওয়ার ডিমটাকে আমি নিয়ে নিয়েছি। আর ডিমটা দেখুন এই এত দূর হয়েছে, দেখে বুঝতেই পারছেন কতটা হয়েছে। আবার এখানে দিয়ে দিলাম। এবার দেখুন ওই বাটিটা আমি নিয়ে নিয়েছি, আর ওই বাটির মাপ করে আমি দুধ নিয়ে নেবো। লিকুইড দুধ এখানে আমি ব্যবহার করব। এই দেখুন যতটা আমি ডিম নিয়েছি তার থেকে কিন্তু অল্প একটু আমি দুধ নিয়েছি। খুব বেশি কিন্তু দুধ নিয়ে নেবেন না, এরকম দুধটা নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, খুব বেশি নয়, এই চামচের 1/2 চামচ, যাতে স্মেলটা খুব সুন্দর হয়। দিয়ে দেবো সামান্য পরিমাণে এলাচ পাউডার। আচ্ছা, এখানে আমি ভ্যানিলা এসেন্স আর এলাচ পাউডার দুটোই ব্যবহার করলাম, যাতে ডিমের স্মেলটা না পাওয়া যায় আর কালারটা যাতে খুব সুন্দর হয়। আপনারা যদি মনে করেন যে আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স নেই তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র এলাচ পাউডার ব্যবহার করবেন। আর যদি আমাদের কাছে দুটো থাকে তাহলে দুটো দেবেন, তাহলে কিন্তু এটা টেস্টও ভালো হবে, স্মেলটাও সুন্দর হবে, খেতেও দুর্দান্ত হবে। তো আবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণ দিয়ে আবার আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর আজকের পুডিংটা বানানোর জন্য যে মিশ্রণটা আমার দরকার সেই মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করা যাক। এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি খুব ভালোভাবে তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে এই বাটির মধ্যে আমি দিয়ে দেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা এখন কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে জল দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার দেখুন এই পাত্রটার মধ্যে আমি বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে আমি হতে দেব। দেখুন আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, এটা বেশ গরম রয়েছে। তো এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, আমি দেখাচ্ছি। দেখুন এই দেখুন হাত দিলে বুঝতে পারবেন এটা খুব ভালোভাবে হয়ে গেছে। আমি তো একটা টুথপিক নিয়েছি, এর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু কিছু লাগবে না। এই দেখুন এর মধ্যে কিছু লেগে নেই মানে কি বলুন তো, এটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর এটা হতে কিন্তু 20 থেকে 25 মিনিট সময় লাগে, খুব বেশি সময় লাগে না। এবার এটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদের দেখাবো। আপনারা চাইলে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রাখতে পারেন, খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, শেডও হয়ে যাবে। আর গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে বেশ ভালো লাগে, তাই প্রথমে এটাকে একটু ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর নর্মাল ফ্রিজে আমি 1/2 ঘন্টার জন্য রেখে দেব, তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন ডিম আর দুধের পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে দেখুন। এবার একটা ছুরির মাধ্যমে এটাকে ডিমোল্ড করে নেব। এইভাবে কিন্তু আস্তে আস্তে এটাকে এইভাবে কেটে নিতে হবে। এবার একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, এটাকে এইভাবে উল্টে নেব। এইবার ট্যাপ করবেন, দেখবেন খুব সহজ কিন্তু উঠে আসবে। এই দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে, দেখুন
কত সুন্দর উঠে এসেছে দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর হয়েছে, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নেব। তার জন্য এখানে আমি একটা চেরি ফল নিয়েছি, আর নিয়েছি কিছুটা টুটি ফুটি। টুটি ফুটিটাকে এইভাবে আমি দিয়ে দেব। আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে ডেকোরেশন করতে পারেন। আমি এইভাবে একটু এটাকে ডেকোরেশন করে নেব। এইভাবে করলে কি হয় দেখতে খুব সুন্দর লাগে। দেখুন এটাকে আমি কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে। এবার এটা ছুরির মাধ্যমে কেটে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দর হয়েছে। এটা দেখেই দেখুন খেতে ইচ্ছা করবে, কতটা লোভনীয় হয়েছে দেখুন, এতটাই সুন্দর হয়েছে। আর মুখে দিলেই কিন্তু মিলে যাবে, দুর্দান্ত খেতে হয়। অবশ্য বাড়িতে আমার মতো এই পুডিংটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই পুডিং এর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।